নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের 2022 সালের অ্যাসাইনমেন্টের কার্যক্রম চালু হয়েছে। আজকের ভিডিওতে আমরা 2022 সালের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলোর অ্যান্সারগুলো দেখবো। তোমরা ইতিমধ্যেই দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমাদের চ্যানেল থেকে পেয়ে গেছো। আর তোমরা যদি খুব সহজ অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো খুঁজে পেতে চাও, তাহলে গুগল প্লে স্টোর গিয়ে স্কুল হেল্পলাইন বিডি লিখে সার্চ দিবে, খুব সহজেই তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো চলো কথা বাড়িয়ে আমরা কমপ্লিট স্ক্রিন চলে যাই এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সার সেটি দেখতে থাকি। অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব সহজে খুঁজে পেতে তালুকদার একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হয়েছে গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। সেই অ্যাপসের মধ্যে ক্লাস 6 থেকে এসে 22 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে, আজই ডাউনলোড করে নাও। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞান বিষয়টি রয়েছে 2022 সালে, সেই বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি এখন দেখবো। এই বিষয়টি শুধুমাত্র মানবিক ও ব্যবসা শাখা শিক্ষার্থীদের জন্য। তোমাদের অ্যাসাইনমেন্টের একটি কভার পেজ ব্যবহার করতে হবে, সেই কভার পেজের একটি ভিডিও তালুকদারি প্রযুক্তি চ্যানেলে প্রকাশ করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং সেই ভিডিওতে একটি লিঙ্ক দেওয়া আছে ডাউনলোডে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কভার পেজটি তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে ব্যবহার করতে পারবে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের কভার পেজে তোমরা যে বিষয়গুলো লিখবে তার মধ্যে শ্রেণী লিখবে নবম, বিষয় কোড বিজ্ঞানের বিষয়গুলো হচ্ছে 127, বিষয় বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নং 1, যেহেতু এটি 1 নং অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় সপ্তাহের 2022 সালের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটির শিরোনাম আকার হিসাবে লিখবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুত করুন, এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটি রেডি করে রেখেছি, অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই, তারপর আমরা অ্যান্সারে চলে আসবো। নবম শ্রেণী বিজ্ঞান বিষয়টি রয়েছে বিষয়গুলো 127, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে উন্নত জীবনধারা, এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্যের তালিকা প্রস্তুত করুন। আমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার মধ্যে প্রথমে বলা আছে নিচের ধাপগুলো বিবেচনা করে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। প্রথম যে পয়েন্ট, ক নাম্বার, খাদ্য উপাদান অনুযায়ী 25টি খাদ্যের নাম চকাকার উপস্থাপন, চকাকার তালিকা উপস্থাপন করতে হবে 25টি খাদ্য, 25টির বেশি হওয়া যাবে না, এবং 25টি খাবারের বিভিন্ন ক্রাইটেরিয়া অনুসারে আমাদের ভাগ করতে হবে। চলো আমরা অ্যান্সারে চলে আসি। ক লিখে আমরা লিখতে পারি খাদ্যের উপাদান, খাদ্যের উপাদান 6টি, খাদ্যের উপাদান কী, খাদ্যের উপাদান হচ্ছে 6টি, সেগুলো হলো শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এগুলোর মধ্যে শর্করা, আমিষ ও স্নেহ, স্নেহকে আমরা ফ্যাটও বলে থাকি, ফ্যাট দেহ পরিপোষক খাদ্য, খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য, এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য, ভিটামিন, খনিজ লবণ ও পানি দেহ সংরক্ষক খাদ্য উপাদান, যেগুলোর দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে। নিম্নে খাদ্য উপাদান অনুযায়ী 25টি খাদ্যের নাম চকাকারে উপস্থাপন করা হলো, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এই আমরা 6টা ভাগে ভাগ করলাম। এবং শর্করায় কিছু খাবার রাখলাম, আমিষে রাখলাম, এভাবে আমরা 25টি খাবারের নাম লিখবো। শর্করার মধ্যে আমরা কী কী রাখলাম দেখো, চাল রয়েছে, গম রয়েছে, ভুট্টা, আলু, কচু, গাজর, খেজুর, আঙুর, আপেল, থোড়, আম, কলা, এগুলো হচ্ছে শর্কর জাতীয় খাবার। তারপর রয়েছে আমিষ, আমিষযুক্ত খাবারের মধ্যে কী কী আছে, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। স্নেহর মধ্যে আমরা রাখলাম মাখন, ঘি, ভিটামিনের মধ্যে রাখলাম দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো সব ভিটামিনের মধ্যে পড়ে, ভিটামিনও আছে, এগুলো আমিষও আছে, এগুলো সব কিছুর মধ্যে পড়ে, সব কিছু বলতে আমিষের মধ্যে পড়ে আর ভিটামিনের মধ্যে পড়ে। খনিজ লবণ হচ্ছে যেসব খনিজ লবণ আমরা খাই, খনিজ লবণ খাওয়া যায়, যেগুলো আমরা আবার সামুদ্রিক মাছের মধ্যে পাই, সেসব খনিজ লবণ আমরা খনিজ লবণে লিখে রাখলাম। পানি, পানি হচ্ছে ভূগর্ভস্থ যে পানি, সেটা হচ্ছে পানির মধ্যে পড়ে। এরকম আমরা 25টি খাবারের খাওয়া লিখে আমরা লিখলাম। তারপর খদে চলে আসি। খন আমার প্রশ্নে আমাদের বলা হয়েছিল যে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন একটি পাই চার্ট অঙ্কন করে উপস্থাপন। পাই চার্ট কি তোমরা জানো, পাই চার্ট হচ্ছে এমন একটি চার্ট যে চার্টের মধ্যে একটা বৃত্ত আকার থাকে এবং সেখানে প্রত্যেকটা পয়েন্ট কোনটা কতটুকু অংশ সেটা সুন্দর করে সাজানো গোছানো থাকে, সেটা হচ্ছে পাই চার্ট, এবং সেটা তোমাদের অবশ্যই অঙ্কন করে নিতে হবে, আমরা দেখাবো এখন এটি। তো খ লিখে আমরা লিখতে পারি একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজনের পাই চার্ট নিম্নে উপস্থাপন করা হলো। একজন পূর্ণবয়স্ক শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক 2000 থেকে 2500 কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা প্রয়োজন। ভিটামিন, খনিজ লবণ, রাফেজ বা আঁশের জন্য এর সাথে প্রয়োজনীয় শাকসবজি এবং ফল খাওয়া প্রয়োজন। দেখো আমরা এখানে একটি পাই চার্ট এঁকে নিলাম, তোমরা ভিডিওটি স্টপ করে এঁকে নিতে পারো এবং এগুলো চাইলে কালার করে দিতে পারো। দেখো এই যে বড় অংশটি দেখতে পাচ্ছ, বিশাল বড় অংশটি, এটা হচ্ছে শর্করা এবং এটি রয়েছে 60% প্রয়োজন। তারপর স্নেহ, যেটা অসম্পৃক্ত স্নেহ, সেটা রয়েছে সব তারপরের প্রতি 20%, এটা আর একটু গাঢ় করে দিলাম আমরা। তারপর স্নেহ সম্পৃক্ত যেটা সেটা 5% প্রয়োজন, সেটা আমরা আরেকটা কালার করে দিলাম। আমিষ সেটা 15% প্রয়োজন, সেটা আমরা হলুদ কালার করে দিলাম।
এভাবে টোটাল 100% খাবারের মধ্যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি শর্করার প্রয়োজন 60%, স্নেহ প্রয়োজন 20%, সম্পৃক্ততা প্রয়োজন 5%, আর আমিষ প্রয়োজন 15%। এবং এখানে কোনটা কি কালার বোঝানো হচ্ছে সেটাও চাইলে দিয়ে দিতে পারো, কোন কালারটি শর্করা, কোনটি আমিষ, কোনটি স্নেহ, কোনটি স্নেহ সম্পৃক্ত, কোনটি অসম্পৃক্ত। তো এটাই হচ্ছে পাই চার্ট। তোমরা এই পাই চার্ট কি ভিডিওটি স্টপ করে এঁকে নিতে পারো। তো এখানে চিত্র নিচে লিখে দিবা, চিত্র একটি একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্য বিভাজনের পাই চার্ট। এটি কিন্তু তোমরা যে এফোর সাইজের ব্যাপারে অ্যাসাইনমেন্ট অ্যান্সার লিখছো সেই অ্যান্সারের পেজে এগুলো লিখতে পারো, এবং তোমাদের যে পেন্সিল রং পেন্সিল আছে সেই রং পেন্সিল ব্যবহার করতে পারো। আর যদি পেন্সিল ব্যবহার না করো, একেবারে তোমরা কলম দিয়ে পেন্সিল দিয়ে শুধু লিখতে পারো, রং না করলেও চলবে। এবার আমরা ঘ নম্বর প্রশ্নের অ্যান্সারে চলে আসি। ঘতে বলা হয়েছিল একজন তোমার খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম ও অবজনিত রোগগুলোর নাম এবং প্রতিকারের উপায় বর্ণনা। প্রথমে হচ্ছে খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম লিখতে হবে, আচ্ছা, এবং সেই ভিটামিনের নাম লেখার পর অবজনিত রোগ কী কী সেটা লিখতে হবে এবং প্রতিকারের উপায় বর্ণনা করতে হবে। তো আমরা ঘ লিখে এভাবে শুরু করতে পারি, যে খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম ও অবজনিত রোগের নাম এবং প্রতিকারের উপায় নিম্নে বর্ণনা করা হলো। ভিটামিন, যে জৈব খাদ্য উপাদান সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থাকে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি সহায়তা করে, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে, তাকে ভিটামিন বলে। আমার খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম কী কী? এক নম্বরে রয়েছে ভিটামিন এ, দুই রয়েছে ভিটামিন বি, তিন ভিটামিন সি, চার ভিটামিন ডি, পাঁচ ভিটামিন ই এবং ছয় ভিটামিন কে। প্রথমে আসে ভিটামিন এ এর অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গও দেখা যায়। ভিটামিন এ এর ঘাটতি কাটিয়ে ওঠার সেরা চিকিৎসা হলো ভিটামিন এ যুক্ত ডায়েট, সবুজ পাতা, হলুদ শাকসবজি, নলা ও ঢেলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। দুই, ভিটামিন বি এর অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন বি এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়, মুখে ও জিবা ঘা এবং ত্বক খসখসে হয়, চোখ দিয়ে পানি পড়ে, এর অভাবে তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হয়। ডাল এবং ডাল জাতীয় খাবারে এই ভিটামিনটি প্রচুর পরিমাণে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, মাংস এবং বাদামে ভিটামিন বি থ্রি পাওয়া যায়। নিয়মিত ডিম, বাদাম, দুগ্ধজাত খাবার, ব্রোকলি, পূর্ণশস্য এবং শিম খেলে শরীরে এই ভিটামিনটির ঘাটতি দূর হয়। তারপরে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন সি এর তীব্র অভাবে স্কার্ভি রোগ হয়, এর অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না, ত্বকে ঘা হয় এবং ক্ষত শুকাতে দেরি হয়, দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে যায়। আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস, তাই এগুলো নিয়মিত খেলে এর অভাব পূরণ করা যায়। চার নম্বরে রয়েছে ভিটামিন ডি। তো ভিটামিন ডি এর অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে, দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়, এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়, যে কারণে বৃক্ক মানে কিডনি যেটা রয়েছে এবং হৃৎপিণ্ড, ধমনি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে। ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস। বাঁধাকপি, যকৃৎ এবং তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়, তাই এগুলো নিয়মিত খেলে এর অভাব পূরণ করা যায়। তারপর পাঁচ নম্বরে রয়েছে ভিটামিন ই এর অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন ই এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে, দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিনের বিশেষ অভাব হয় না। শস্যদানার তেল, তুলা, বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায়। মানুষের শরীরে ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ধমনিতে চর্বি জমা রোধ করে এবং সুস্থ ত্বক বজায় রাখে। এছাড়া ভিটামিন ই কোষ গঠনে সাহায্য করে, মানুষ ও অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে। ছয় নম্বর রয়েছে ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবজনিত রোগ ও প্রতিকার কি দিব আমরা? এখানে দিব আমরা যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়, পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচে ও দেহ অভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে। ভিটামিন কে সম্পূরক খাওয়ার, ওষুধ অথবা ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। ভিটামিন কে সমৃদ্ধ খাদ্য গ্রহণ, যেমন সবুজ পাতাওয়ালা সবজি, বাঁধাকপি, ব্রোকলি, এগুলো খেলেই ভিটামিন কে যে রোগ সেটা থেকে প্রতিকার পাওয়া সম্ভব। তারপর সর্বশেষ প্রশ্নে বলা হয়েছে, তোমার খাদ্য তালিকা থেকে কী কী খনিজ পদার্থ পাওয়া যায় তার নাম ও তাদের কাজ বর্ণনা করতে হবে, নামও লিখতে হবে এবং কাজও বর্ণনা করতে হবে। তাহলে আমরা ঘর লিখে লিখতে পারি, যে
আমার খাদ্য তালিকায় প্রাপ্ত খনিজ পদার্থের নাম ও কাজ নিম্নে উল্লেখ করা হলো। আমার খাদ্য তালিকায় প্রাপ্ত খনিজ পদার্থের নাম কী কী রয়েছে দেখো, 1 নম্বর লৌহ, 2 ক্যালসিয়াম, 3 হচ্ছে ফসফরাস রয়েছে। এটা শুধু উল্লেখ হবে, উল্লেখ্য না। 1 নম্বর লৌহ। লৌহ রক্তের একটি প্রধান উপাদান। প্রতি 100 ml রক্তে লৌহের পরিমাণ প্রায় 50 মিলিগ্রাম। যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকা এটি সঞ্চিত থাকে। লোহের উদ্ভিজ্জ উৎস হচ্ছে ফুলকপির পাতা, নিম পাতা, নটে শাক, ডুমুর, কাঁচাকলা, ভুট্টা, গম, বাদাম, বজরা ইত্যাদি। প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। লোহের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা রোগ হয়। রক্তশূন্যতা রোগের লক্ষণ হচ্ছে চোখ ফ্যাকাশে হওয়া, হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা ইত্যাদি। 2 নম্বরে রয়েছে ক্যালসিয়াম। এটি প্রাণীদের হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান। খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে 90% সঞ্চিত থাকে। হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশি স্বাভাবিক সংকোচন ও এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অ্যাস্টিওমিয়োসিস রোগ হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফসফরাস। দেহে পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরপরই ফসফরাসের স্থান। ফসফরাস ও ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান। ফসফরাস হাড়, যকৃৎ এবং রক্তরসে সঞ্চিত থাকে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন তৈরি এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে ফসফরাস প্রধান ভূমিকা রাখে। ক্যালসিয়ামের মতো হাড় এবং দাঁত গঠন করা ফসফরাসের প্রধান কাজ। ফসফরাসের অভাবে রিকেটস, অস্থিরতা, দন্তক্ষয় এসব রোগ দেখা দেয়। খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম থাকলে ফসফরাসের অভাব হয় না। এটি ছিল নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিবে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে আমরা জানতে পারি সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে। আশা করছি ভিডিওটি শেয়ার করে দিবে। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে।